কুষ্টিয়ায় ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল সম্বলিত স্থাপনা। এতে বইছে সমালোচনার ঝড়। জেলা পরিষদ চেয়ারম্যানের দাবি, ম্যুরালের পবিত্রতা রক্ষায় এটি অপসারণ করা হচ্ছে, তবে এই বিষয়ে কিছুই জানে না জেলা প্রশাসন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গত কয়েকদিন ধরে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে হঠাৎ করে চলছে বঙ্গবন্ধুর ম্যুরাল সম্বলিত স্থাপনা ভাঙার কাজ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হয় ম্যুরালটি, যাতে খরচ হয় প্রায় 7 লাখ টাকা। কিন্তু হঠাৎই এমন কার্যক্রমে বিস্মিত স্থানীয়রা, নিন্দা জানাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পর্দা টাঙায় কিভাবে যে কি করছে এখন একমাত্র ওনারাই ভালো জানে। এটা তো আপনার জেলা পরিষদের লোকই ভাঙছে, এটা কারা ভাঙবে? পিছনে 4টি দোকান রয়েছে, এই দোকান 4টি উন্মুক্ত করে দোকানগুলো বিক্রি করার জন্যই তিনি এ কাজ করেছেন বলে লোকমুখে শোনা যায়। এবং এই বঙ্গবন্ধুর ম্যুরাল এখান থেকে অপসারিত হলে প্রকৃতপক্ষে এই দোকানগুলো উন্মুক্ত হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী জানান, পরিষদ চেয়ারম্যানের নির্দেশেই ম্যুরালটি অপসারণ করা হয়েছে। আর চেয়ারম্যানের দাবি, ম্যুরালের পবিত্রতা রক্ষায় এটি অপসারণ করা হয়েছে। বড় একটা বিল্ডিং স্থাপন হয়েছে, সেই স্থাপনাটার সৌন্দর্য বর্জনের অংশ হিসেবে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এটা মানে জাস্ট চেঞ্জ করেছে। অবমাননা অসম্মান হচ্ছিল, সেইটা কে অপসারণ করা হয়েছে। এটা হওয়ার পর ওটা অপসারণ করেছে। এই ওইখানে পেশাব পায়খানা আছে, ওইখানে ধরো অপসারণের ব্যবস্থা আছে। এদিকে ম্যুরাল অপসারণের বিষয়ে কিছুই জানেন না বলছেন জেলা প্রশাসক। বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের ক্ষেত্রে, ম্যুরাল ব্যবহারের ক্ষেত্রে অথবা অপসারণের ক্ষেত্রে যথাযথ যে বিদ্যমান নিয়ম রয়েছে, এই নিয়ম ব্যতিরেকে বা নিয়ম ভঙ্গ করে যদি অপসারিত হয়ে থাকে তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করব এবং তারা এটি সিদ্ধান্ত নেবেন। 2020 সালের 5 ডিসেম্বর রাতে কুষ্টিয়া জেলা শহরের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।